এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো রাজ্য প্রশাসন রথযাত্রার অনুমতি না দেওয়ায় কালি আদালতে যেতে পারে বিজেপি জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকার যে নিরাপত্তা দিতে ব্যর্থ তা তাদের এই সিদ্ধান্তই প্রমাণ করে কোচা দিলীপের বিভেদের রথযাত্রা কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন পাল্টা সাধন পান্ডে আমরা কোর্টের ব্যাপারটা ভেবে দেখছি তৈরি হচ্ছে হয়তো কালকেই কোর্টে আমরা যাব সঙ্গে সঙ্গে এই যে গণতন্ত্র হত্যা হচ্ছে এখানে গণতান্ত্রিক অধিকার কে ছিনে নেওয়া হচ্ছে বিরোধীদের কাছ থেকে বিজেপির কাছ থেকে তার বিরুদ্ধে আমরা রাস্তা নেমে আন্দোলন করব সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে যাত্রা করতে দিচ্ছে না তারা বলেছেন সাম্প্রদায়িক সংঘর্ষ হতে পারে উত্তেজনা হতে পারে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে কেন হবে কোথায় হবে তার কোনো স্থান পাল লিখেননি এক প্রকার মেনেই নিয়েছেন যে প্রশাসন চালাবার মতো ক্ষমতা নেই তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো ক্ষমতা নেই তাই এই ভয় করছেন তিনশো ছাপ্পান্ন ধারা জারির মতো পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে একজন হিন্দুবাদী মহিলা কালকে শুনছিলাম টেলিভিশনে তিনি বলছেন এক হাতে তলোয়ার নাও এক হাতে রামেশ এইসব নাও তো এই তলোয়ার নেওয়ার ব্যাপারটা তলোয়ার তুলে আসার ব্যাপারটা আবার যখন সামনে এলো তখন বোঝা যাচ্ছে যে এই যাত্রাটা কমিউনাল যাত্রা হবে যেখানে মানুষকে বিভ্রান্ত করা হবে বিভেদ করা হবে ভাগ করা হবে এই রকম জায়গায় প্রশাসন একটা টাফ স্ট্যান্ড নিয়েছে এই টাস স্ট্যান্ডের বিরুদ্ধে বিজেপি আবার কোর্টে যাবে ডিভিশন বেঞ্চ তো হয়ে গেল আবার সিঙ্গেল বেঞ্চের কাছে যাবে আবার সিঙ্গেল বেঞ্চে যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টে যাবে তো আমার কথা হলো যে একটা রাজনৈতিক দল এত বড় পরাজয়ের পর এখনও শিক্ষা হচ্ছে না যে এই ধরনের কাজ করা উচিত না বিজেপি তৃণমূলের ভেতরে বোঝাপড়া আছে বিজেপিকে অক্সিজেন যোগাতেই রথযাত্রা বাতিল খোঁচা সিপিএমের এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপির রথযাত্রা করবার শক্তিও নেই যদিও রথযাত্রা শব্দটা আমার আপত্তি আছে বলাই ভালো প্রতিদিন অপ্রাসঙ্গিক যাওয়া বিজেপিকে প্রাসঙ্গিক রাখবার জন্য অনুমতি দিলাম না এটা আলোচনাটা বেশি জরুরি এই যে অনুমতি দেওয়া হলো না এর ফলে বিজেপি এইখানে দুটো ছোট মিছিল ওখানে দুটো প্রেস বিবৃতি এটা বাড়তি করবার সুযোগ পাবে এবং এই বাড়তি করবার মধ্য দিয়ে বিজেপি মিডিয়ার কাছে বেঁচে থাকবে